হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। টেক বাংলা ইউনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি দেখাবো 1000 ভিউতে কত টাকা দেয়, 500 ভিউতে কত টাকা দেয়, অথবা 100 ভিউতে কত টাকা দেয়, অথবা 1 মিলিয়ন ভিউ হলে কত টাকা আর্নিং হয়। আর্নিং নট ডিপেন্ডেড উইথ ভিউ, দেন আর্নিং ডিপেন্ডেড উইথ অ্যাডস। আসলে যে আর্নিংটা আসে, এই আর্নিং মূলত কোনো ভিউর উপর নির্ভর করে না। আর্নিং কখনোই ভিউর উপর নির্ভর করে না। এবং কত ভিউতে কত টাকা আসে এবং কিভাবে আর্নিংটা হয়, যারা ইউটিউবার তারা কত ভিউতে কত টাকা পায় এবং যারা ইউটিউব কোম্পানির মালিক তারা কত টাকা পায়, এ নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো গাইজ, যে কথা না বললেই নয়, যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। তো গাইজ, ভিডিওর মূল পর্বে চলে আসলাম। এখন বলবো যে 1000 ভিউতে কত টাকা দেয়, 500 ভিউতে কত টাকা দেয়, অথবা 100 ভিউতে কত টাকা দেয়, অথবা 1 মিলিয়ন ভিউ হলে কত টাকা আর্নিং হয়। দেখেন, ভিউর উপর কোনো আর্নিং নির্ভর করে না, ভিউর উপর কোনো টাকা ডিপেন্ড করে না। কত ভিউতে কত টাকা আসবে এটা কোনো ক্রমেই কিন্তু এটা ভিউর উপরে কিন্তু নির্ভর করে না। টাকাটা বা আর্নিং মূলত নির্ভর করে যে একটা চালু হয়, যে একটা প্লে ব্যাক হয়, বা যে এক কোম্পানির একটা সারে, সেই অ্যাডের উপর নির্ভর করে কিন্তু আর্নিংটা। তার মানে হচ্ছে একটা ভিউতে যদি একটা ভিডিওতে যদি 1000 ভিউ হয়, আবার অন্য একটা ভিউতে যদি 1000 ভিউ হয়, এই যে দুইটা ভিডিওতে কিন্তু 1000 1000 2000 ভিউ আছে, কিন্তু আর্নিং যখন দেখবেন আর্নিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেক পার্থক্য। তার মানে ওই একটা ভিডিওতে যদি 1000 ভিউ হয় যে আর্নিংটা দেয়, আর একটা ভিডিওতে যে 1000 ভিউ হয় যে আর্নিংটা দেয়, এই দুই আর্নিং এর পার্থক্য অনেক সময় অনেক ব্যবধান হয়ে থাকে, আবার অনেক সময় কাছাকাছি হয়। সিপিসি রেটের পার্থক্যর কারণে কিন্তু এই ভিউর যে আর্নিংটা হয়, এই ভিউর আর্নিং কিন্তু পার্থক্য হয়ে থাকে। তো গাইজ, আমি প্র্যাকটিক্যালে দেখাবো, আমার কম্পিউটার স্ক্রিন শেয়ার করে আমি দেখাবো যে আসলে 1000 ভিউতে কত টাকা দেয়, বা 100 ভিউতে কত দেয়, বা 1 মিলিয়নে ভিউতে কত টাকা আসলে আসে। প্র্যাকটিক্যাল কিন্তু আমার কম্পিউটার স্ক্রিন শেয়ার করে আমি আপনাদের মাঝে দেখাবো। তো গাইজ, আমি এখন আমার কম্পিউটার স্ক্রিন শেয়ার করছি যে আসলে কত ভিউতে কত টাকা দেয়। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো ভিউয়ার্স, আমি চলে আসলাম সরাসরি কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিন যদি আপনাদের সাথে শেয়ার করি, তো আমি প্র্যাকটিক্যালে দেখিয়ে দেবো যে আসলে কত ভিউতে কত টাকা দাও এক এক। তো আমি যদি আমার এই ইয়েতে আসি, দেখেন আমার এই রিভিনিউতে আসলাম, এখানে ডেট দিলাম, ডেট দেওয়ার পর দেখেন এখানে একটু আপনারা খেয়াল করেন, 19 তারিখে দেখেন 19 তারিখে 590টা ভিউ, 19 তারিখে 590টা ভিউ আমাকে টাকা দিয়েছে 46 টাকা। তার মানে 46 সেন্ট, 46 টাকা কিন্তু আমাকে দিয়েছে এখানে 590টা ভিউ। আবার 18 তারিখে যদি যাই, দেখেন 541টা ভিউ, 590 আর 541, তার মানে আপনার 50টা ভিউ ডিফারেন্স। টাকার ডিফারেন্স দেখেন কত, এখানে দিয়েছে 37 টাকা, 37 টাকা, তার মানে এখানে টাকার ডিফারেন্স হচ্ছে 9 টাকা। দেখেন অনেক ডিফারেন্স। আবার দেখেন যদি 17 তারিখে যাই, দেখেন এখানে 540, 540টা ভিউতে দিয়েছে 37 টাকা, আবার এখানে 540, তার মানে একটা ভিউ কম, একটা ভিউ কমার কারণে দেন এখানে পাচ্ছি 27 টাকা, তার মানে 10 টাকা ডিফারেন্স। আমরা যদি এটি খেয়াল করি যে 541টা ভিউতে দিছে 37 টাকা, আবার 540টা ভিউতে দিছে হচ্ছে 27 টাকা, তার মানে এখানে 10 টাকা কম। এই যে ভিউ ডিফারেন্স, এই যে ভিউর সাথে টাকা যে ডিফারেন্স, এটা মূলত সিপিসি যে রেটটা থাকে, এই রেটটার কারণে এগুলো হয়ে থাকে। সম্পূর্ণ অ্যাডের উপর নির্ভর করে, অ্যাডের ডিউরেশনের উপর নির্ভর করে। অ্যাড যত লম্বা হয়, অ্যাড যত বেশি হয়, তখন ভিউ হলে সেই ভিউতে টাকার পরিমাণটা বেড়ে যায়। সম্পূর্ণ নির্ভর করে কিন্তু অ্যাডের উপর।
আবার দেখেন 577টা ভিউ, 16 তারিখে যদি যাই 577টা ভিউ, 577টা ভিউ দেওয়া হয়েছে আপনার 29 টাকা, 29 টাকা। এখানে 540, এখানে 577, এখানে আসছে কত, 29 টাকা। আবার আসেন 557, 557টা ভিউ, এখানে আসছে দেখেন 54 টাকা, 577টা ভিউ আছে আপনার 29 টাকা। আবার 557 ভিউ, এখানে কিন্তু ভিউ কম, এখানে আসছে আবার 54 টাকা। আবার দেখেন 562, 562 ভিউ আসছে 45 টাকা। আবার 517, 517 ভিউ আসছে আপনার 41 টাকা। তার মানে এই ভিউর উপর কিন্তু কখনো আর্নিংটা নির্ভর করে না, ভিউর উপর কিন্তু আর্নিং কখনো আসে না। এদিকে আমরা যদি আমরা একটু নিচের দিকে আসি, দেখেন 605টা ভিউ, দেখেন 605টা ভিউতে আসছে আপনার 50 টাকা। আবার 557 ভিউ, তার মানে আপনি এখানে কয়টা কম বেশি আপনার 23-25টা ভিউ কম বেশি, তাতে আপনি দিছে 20 টাকা, 30 টাকা দেখেন কম বেশি করে দিছে। এখানে 506টা ভিউ দিছে আপনার 50 টাকা, আবার এখানে 577টা ভিউ, 577 ভিউ দিয়েছে আপনার 20 টাকা, তার মানে দেখেন 30 টাকাই কম। এখানে ভিউ ডিফারেন্স কত, ভিউ ডিফারেন্স কিন্তু খুব বেশি না, কয়টা 20-22টা, 22টা, 23টা ভিউর কিন্তু এখানে ডিফারেন্স, তাতেই কিন্তু এখানে 30 টাকা কম দিছে। তো এইভাবে মূলত কিন্তু আসলে পার্থক্য হয়ে থাকে। এখন যদি আমরা অ্যাভারেজে যাই, ব্যাকে যাই, এখন আসেন দেখেন এখানে যে একটা আর্নিং দেখাচ্ছে, দেখেন এখানে হচ্ছে রেভিনিউ ফর এভরি 1K ভিউ, তার মানে প্রতি হাজারে, দেখেন প্রতি হাজারে আরপিএম, প্রতি হাজারে আরপিএম দেখাচ্ছে 57 টাকা। দেখেন এখানে আবার অ্যাভারেজ কিন্তু 57 টাকা দেখাচ্ছে, এখানে কিন্তু অ্যাভারেজ আসছে 57 টাকা, প্রতি হাজারে 43 টাকা অথবা 45 টাকা অ্যাভারেজে পাওয়া যায়। যেমন আমার এখানে দেখেন আসছে হাজারে কিন্তু 57 টাকা অ্যাভারেজ আসছে, হাজারে 57 টাকা, তার মানে এখানে দেখেন 16,200 ভিউ, 16,200 ভিউতে দিছে $9.21, 16,200 ভিউতে দিছে $9.21, তার মানে এখানে অ্যাভারেজ প্রতি হাজারে 57 টাকা, এরকমই দেয় 43 টাকা, 45 টাকা, 48 টাকা, অ্যাভারেজে এভাবে আসে। অ্যাভারেজে আপনি 43-45, কিন্তু এক একটা ভিডিওতে এক এক ধরনের আর্নিং হয়, তার মানে ভিউর উপর কোন ডিপেন্ড করে না। দেখা যাচ্ছে কোনো ভিডিওতে 1000 ভিউ হলে 50 টাকা দিচ্ছে, আবার কোনো ভিডিওতে 1000 ভিউ হলে 20 টাকাও দেয় না, এরকম। তো সম্পূর্ণ নির্ভর করে কিন্তু অ্যাডের উপর। গাইজ, আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।